ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. ১৩ নম্বর প্রশ্ন বলছেন যে, আমার প্রশ্ন হলো, এমামতি করার যোগ্যতা কার আগে, মানে এমামতি কার করা উচিত, এমামতি করার যোগ্যতা কার আগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রয়েছে, ইয়া উম্মুল কওম আকরাহুম লিকিতাবিল্লাহ, মুসলিম জাতির এমামত করবে যেই ব্যক্তি কিতাবুল আল্লাহর কিতাব বেশি পড়তে পারে, অর্থাৎ কোরআনে কারীম যার বেশি মুখস্থ আছে, কোরআনে কারীম বেশি সংরক্ষণ করে রেখেছে, মুখস্থ রেখেছে, তার সাথে সাথে শুদ্ধও পড়ে, মানে হেফজও বেশি আছে আর শুদ্ধও পড়ে, আর তার সাথে সাথে সলাতের কমপক্ষে মাসাইলগুলি সম্পর্কে সে জ্ঞানী, সলাতের মাসাইল সম্পর্কে সে একজন আলেম, যথেষ্ট বুঝে। এমন না হয় যে সুন্দর হাফেজ, পাকা হাফেজ আর পাকা কারি, কিন্তু সলাতে কোথায় সহসিদ্ধা করতে হবে, কোথায় কি হলে কি করতে হবে তাই জানে না, বিদাতি সলাত পড়ে, তাহলে না, সে হকদার নয়, শুধু হাফেজ হয় যথেষ্ট নয়। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসুস্থ থাকা অবস্থায় যে স্থলাভিষিক্ত হয়ে ইমামত করেছেন, তিনি কোরআনে কারিমের বেশি হাফেজ ছিলেন, কোরআনে কারিমের আলেমও ছিলেন এবং শুদ্ধও পড়তেন, তার মাতৃভাষা আরবি, সুতরাং তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। পক্ষান্তরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও তিনি কেরাতে অথবা কোরআন মুখস্থতে হয়তো এগিয়েছিলেন, কিন্তু অন্যদিক থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো এগিয়েছিলেন না, যার ফলে উবাই ইবনে কাবকে বলা হয়নি যে উবাই ইবনে কাব সলাত পড়বার মোরু আবু বকরিন ফালিউসালি বিন্নাস। এটা অবশ্যই খেয়াল রাখতে হয়, অনেকে শুধু হাফেজ দেখলে আগে বাড়িয়ে দেয়, হাফেজ যথেষ্ট নয়, যদি অনারব হাফেজ হয় আর বিদাতি ঘরানার হাফেজ কারি কিন্তু সলাতের মাসাইলই জানে না, সলাতে সহসিজদা করতে হলে বিদাতি সহসিজদা করবে, হ্যাঁ দুই সালামের মাঝখানে সহসিজ, যেমন হানাফিরা এক শ্রেণী করে দেওয়া, অথচ হানাফি মজহব এটা না, হানাফি মজহব হয় বাদাস সালাম, সালামের পরে দুই সালামের পরে দুটো সিজদা করো, কিন্তু এক সালাম ভিড়ে আর তারপরে সহসিজদা। তো এইরকম যাদের মাসাইল এরকম জানা নেই, শুধু হাফেজ হওয়া যথেষ্ট নয়, এর কথায় তাতে যদি সমান হয়ে যায়, দুজনে হাফেজ দুজনে কারি দুজনে সালাতের মাসাইল একই রকম জানে, ফা আলম বিসুন্না, রাসূল বলছেন যে সুন্নাত সম্পর্কে হাদিস সম্পর্কে যার বেশি জ্ঞান রয়েছে, যে বেশি বড় আলেম হাফেজ হওয়ার সাথে সাথে, তাতে যদি সমান হয় তখন অন্যান্য বিভিন্ন দিকগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তার একটি হচ্ছে যে বয়সে বেশিকে দেখতে হবে, বয়সে বেশি, জি। তো সংক্ষেপে এতটুকু বললাম, ওইভাবে এমামতির হকদার মনে করতে হবে এবং এমামতির যে যোগ্য তাকে বাড়াইতে হবে। অনেক সময় দেখা যায় আজকাল ফিতনার যুগে একজন হাফেজ কারি কিন্তু ফজরের নামাজ ঠিক করে পড়ে না, ফজর নামাজে গায়েব, অনেকে মাসালা জিজ্ঞেস করেছেন, আরেকজন হয়তো হাফিজ কারি নয় কিন্তু ফজর সহ সুন্দর পাঁচ অক্ত সালাত হেফাজতের সাথে পড়ে, তাহলে সেই হাফেজ কারি অযোগ্য, যেই ব্যক্তি ফজরের সালাত মিস করে আসে না সেই ব্যক্তি এমামতির অধিকার রাখে না, জি, কারণ একটা অক্ত সালাত ত্যাগ করা হচ্ছে কুফর, জি। যেই ব্যক্তি প্রতিদিন বা অধিকাংশ দিনে ফজরের সময় কুফর করে, সালাদ ছেড়ে দেওয়ার মাধ্যমে, সূর্য উঠিয়ে দেওয়ার মাধ্যমে, সে কখনো ইমামতির যোগ্য নয়, বিষয়টি মনে রাখবে।